এক না একদিন বৃষ্টি হবেই হবে। সেই গড়িয়াহাটের ব্লাউজ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। শুভ মহা অষ্টমী তোমাদের সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার পুজো এখন অবধি খুব ভালো কাটছে, আমাদেরও কাটছে, ভালোই কাটছে। আর আজকে আমরা চললাম এখন পুষ্পাঞ্জলি দিতে। আমরা যাচ্ছি আমাদের ওই সোলে এক বন্ধুর অ্যাপার্টমেন্টে, ওখানে অঞ্জলি দেবো। কালকে শ্রেয়াদের বাড়িতে গেছিলাম, তো মোটামুটি ভালোই পুজোটা এনজয় করে কাটছে। আড্ডা, গল্প, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া সব মিলিয়ে। আর আজকে আমাদের ওটিটিটা দেখে নাও, এই যে দীপাঞ্জনের সেই কুর্তা যেটার জন্য সারা গড়িয়াহাট দুবার ভ্রমণ হয়েছে। আর এই হচ্ছে আমার শাড়ি, আমি একটা আসাম গামছা আর তার সঙ্গে খাদি, এটার একটা ফিউশন শাড়ি নিয়েছিলাম একটা বুটিক থেকে, তো সেইটাই পরেছি। ব্লাউজটাও একসাথেই শাড়ির সাথেই নেওয়া, তো জানিও কেমন লাগছে। তোমাদেরকে ভালো করে আরও দেখাবো, ছবি টবি পোস্ট করবো, রিল টিল পোস্ট করবো, সেখানে তোমরা দেখতে পেয়েই যাবে পুরোটা। একদম ট্রেডিশনাল অষ্টমীর দিন যেরকম একটু লাল লাল সাদা পরলে ভালো লাগে সেই রকমই পরেছি, সঙ্গে একটু গয়নাগাটি। 11:30 বাজে সব জায়গায়, কালকে অবধি শুনেছি 11:30 অঞ্জলি, আজকে হঠাৎ সকাল থেকে সব জায়গায় শুনছি 10:30 অঞ্জলি শুরু হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড সেই জন্য আমাদের এখন এখন শুনছি যে অলরেডি 2-3 রাউন্ড করে অঞ্জলি হয়ে যাচ্ছে সব জায়গায়। তো তাড়াহুড়ো করে দীপাঞ্জন গাড়ি চালাচ্ছে, আমরা পৌঁছবো, পৌঁছে আগে সবার আগে অঞ্জলিটা দেবো। না খেয়ে দেওয়া আছি, খিদে খিদেও পাচ্ছে, তো অঞ্জলি দিয়ে তারপর দেখি দীপাঞ্জন কি খাওয়ায় আমাকে। বাইরে আসতে হলে বাইরে আসবো। হ্যাঁ, জুস গুড আইডিয়া, বাট খালি পেটে। তারপরে খাওয়া দাওয়া যা হয়, মানে প্রচুর লোকজন এক জায়গায় হলে যেরকম হয় যে অনেক কিছুতে ব্যস্ত হয়ে পড়ি, সেই রকমই হয়েছিল। সেই কারণে কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। কালকে আমরা মোটামুটি ওখানেই সময় কাটিয়েছি, সন্ধ্যাবেলা বাড়িতে এসেই ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে ফ্লারি কেয়ারাকে খাইয়ে আবার ফ্লারি কেয়ারাকে নিয়ে ওখানে বসে আড্ডা মেরেছি, ফুচকা টুচকা খেয়েছি। আজকে সকালে আমি অঞ্জলি দিলাম এখানে, আমরা যেখানে থাকি সেখানে অঞ্জলি দিয়ে আমি আর দীপাঞ্জন আবার যাচ্ছি একটু আড্ডা মারতে। নবমীর দিন, আকাশের মুখ ভার, সারা পুজো সুন্দর ওয়েদার দিল, আজকে একটু অবস্থা খারাপ হয়েছে, আকাশটা দেখা যাচ্ছে মেঘ, আকাশে প্রচন্ড মেঘ। আমি শুধু ভগবানকে ডাকছি এতটা দিন দিলে না, আজকের দিনটা উতরে দাও। আজকে মনে হচ্ছে নামবে, আজকে ফোরকাস্টেও আছে কি সব নিয়ে। বাই দ্য ওয়ে, কালকে আমাদের সোসাইটিতে, মানে বন্ধুদের সোসাইটি থেকে আমরা ফিরে এসেছিলাম রাত্রিবেলা, আমাদের সোসাইটিতে খাবারটা ছিল মানে দুর্দান্ত। কালকে ছিল বাসন্তী পোলাও, ফিশমুনিয়া, সঙ্গে স্যালাড ছিল, আর ছিল হচ্ছে মাটন কিমা মাটার, মানে মাটনের কিমা মাটার, অথবা কেউ যদি চিকেন কিমার আলু, হ্যাঁ যে মাটন খায় না তার জন্য চিকেন, তো ভীষণ ভালো খাবার ছিল। আমরা খেয়েছি যখন তখন হার্ডলি আর লাস্ট মানে বোধ হয় 10-12 জন বাকি ছিল সেই সময়, তা সত্ত্বেও খাবারের কোয়ালিটি এবং খাবারের গরম সমস্ত কিছু একদম একরকম ছিল। আর মিষ্টিটা আমি ভুলে গেলাম, মালাই চপ ছিল। পুজোয় যেখানেই যাই, যেখানেই ঘুরি না কেন, আমরা খাওয়ার কুপন সবসময় আমরা যেখানে এখন যে সোসাইটিতে থাকি সেখান থেকে নিই। তার কারণ হলো এখানে লাস্ট 3 বছর ধরে খাচ্ছি, এত ভালো খাবারের কোয়ালিটি আর এত ভালো ব্যবস্থা, কাউকে ওয়েট করতে হয় না, এবং খাওয়ার শেষ লোকটা অবধি যখন খায় তখন অবধি তাকে সুন্দরভাবে সার্ভ করা হয়, মানে এখানে বাফে সিস্টেম হয়, বাট সুন্দরভাবে সে গরম খাবার পায়, এইটা হলো সব থেকে ভালো ব্যাপার। কারণ ব্যাঙ্গালোরে যেরকম আমাদের কি ছিল যে সবাই যে চাঁদা দিত তার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যেত, ওটার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হতো না, তাই খুব সিম্পল মেনু হতো যেটাতে সবাই খেতে পারতো, চাঁদা যে দিয়েছে সেও খেত, যারা দেয়নি তারাও খেত। কিন্তু এখানে কলকাতায় এই অ্যাপার্টমেন্টের পুজোয় যেটা হয় যে একটা সাবস্ক্রিপশন হিসেবে একটা সার্টেন টাকা দিতে হয়, এছাড়া ডেইলি বেসিসে ফুড কুপনস থাকে যেগুলো নিতে হয়, মেনু হিসেবে সেই ফুড কুপনসের দাম হয়, কোনো দিন 300 টাকা পার হেড, কোনো দিন 350 টাকা পার হেড, এইভাবে। তো সেইখানে
ব্যাপারটা হতো খানিকটা তুমি টাকা দিয়েই খাচ্ছ, তো সেখানে খাওয়ারের কোয়ালিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ম্যাটার করে, যে যেরাম সেরাম কেউ খেতে চায় না সেই ক্ষেত্রে, সেটা এখানে ভীষণ সুন্দর করে মেনটেন করা হয়। তো আমরা সেই জন্য এখানে খাওয়াটা এখানেই খাই। কালকে পুজোর মধ্যে প্রথম কালকে বোধ হয় রাতে ননভেজ খেলাম, এতদিন রোজ ভেজ খাচ্ছিলাম। আজকে এই একদম সবুজ রঙের একটা ঢাকাই পরেছি, এটা আমি ফুলিয়ার একটা স্টল এসেছিল আমাদের নিউটনের একটা এক্সিবিশনে, ওখান থেকে কিনেছিলাম। আর ব্লাউজটা কিন্তু সেই গড়িয়াহাটের ব্লাউজ আর মানিয়েছে, প্রচন্ড গরম লাগছে শুধু, কিন্তু গরম লাগছে না, যে গরম আছে মানে বৃষ্টি নামবে যে সেটা বোঝা যাচ্ছে, ভালোই গরম উমট হয়ে আছে, গরম বেশ গরম লাগছে, অলরেডি বোধহয় বৃষ্টি নেমে গেছে, মানে হ্যান্ডসাম লাগছে। পূজয় মানে এক না একদিন বৃষ্টি হবেই হবে। এই দেখো নেমে গেছে বৃষ্টি। শুভ নবমী আরো একবার। আর আজকে সন্ধ্যেবেলা যেরকম তোমাদের বলেছিলাম আমাদের একটা ঝাক্কাস প্ল্যান আছে, তো দীপাঞ্জনকে দেখো একদম বরকত্তা সেজেছে আজকে, কেন ধুতি পাঞ্জাবি পরে। আমরা এখন যাচ্ছি ডিনারে, তো পুজোর কদিন তো মোটামুটি যে যার সোসাইটিতেই খাওয়া দাওয়া করছিলাম, বাট আজকে বন্ধুরা মিলে ঠিক করেছি, বন্ধু এবং দাদা, সিক্স বালিগঞ্জ প্লেসে ভিক্টরদার ভালো চেনা জানা আছে, সে কারণে আমরা সল্ট লেকে যাচ্ছি, ও কথা বলে রেখেছে। আরেকজন যে সুদীপ্ত রিয়াঙ্কা, ওদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু সুদীপ্তদা কিছুদিন আগে জ্বর হয়েছিল, তার থেকে ওর বাচ্চা দুটোর কাল থেকে জ্বর, আর আজকে সকাল থেকে আবার রিয়াঙ্কার জ্বর, তো খুবই খারাপ লাগছে যে ওরা যেতে পারছে না। যেহেতু এক জায়গায় কথা বলা হয়ে গেছে পুজোর দিনে, ভিক্টরদা বলে রেখেছে, মানে বুকিং তো নেয় না এই সময় কেউ, কিন্তু জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রেখেছে, না গেলে খুব মানে ভালো হবে না ব্যাপারটা। বাফেই খাবো আজকে ডিনার, বাফে যেটা ওদের দুর্গাপুজোর, দারুণ মেনু, কিন্তু দুপুরে এত খেয়েছি, তোমাদেরকে তো দেখালাম ডাল আলু ভাজা দই পটল অব্দি, কিন্তু তারপরে ছিল মাটন চাটনি পাঁপড় আর ছিল কি ছিল মিষ্টি দই, হ্যাঁ আজকে মিষ্টি দই পান, মানে আজ একদম বিয়ে বাড়ির খাওয়া। মাটনটা যে কি ভালো হয়েছিল, হালকা ঝালঝাল আর বড় বড় আলু দেওয়া মাটন, আর সঙ্গে আর মাটনের কোয়ালিটিটা মানে এখনো মুখে জল আছে। পুজো মানে খাওয়া, পুজো মানে আড্ডা, পুজো মানে ঠাকুর দেখা, পুজো মানে খাওয়া, আর পুজো মানে যে সাজগোজ, কিন্তু সাজগোজের চক্করে আমার বাড়িটা একটা হাওড়া শিয়ালদা স্টেশন হয়ে উঠেছে, চেষ্টা করছি সব গুছিয়ে রাখার, কিন্তু কিছুতেই গোছাতে পারছি না। হ্যাঁ গোছাচ্ছি, একদিকে গোছাচ্ছি আর একদিক ছড়িয়ে যাচ্ছে। না একটা জিনিসও ভুলে গেলি তুই, পুজো মানে প্রেম, প্রেম সে আর কোথায়, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা যাচ্ছে দেখছি বাইকে করে ওদের জন্য। বাড়ি থেকে বেরিয়ে সল্ট লেক পৌঁছলাম 15 মিনিটে, আর সল্ট লেকের ভেতরে ঘুরছি আরো 15 মিনিট, সমস্ত রাস্তা ব্লকড, এফডি ব্লকের পুজোর জন্য ডান দিক বা দিক মানে সোজা এবং রাইট টার্ন দুটোকে ক্লোজ করে রেখেছে, লোকে যাবে কোথায় বলো। আমরা সেই ঘুরে ঘুরে এখন থার্ড অ্যাভিনিউ হয়ে ফার্স্ট ক্রস রোডে যাচ্ছি, মানে ফোর্থ অ্যাভিনিউ পুরো ব্লকড। মনে থাকবে হ্যাঁ, পুজো এটা হয় এমন না যে হয় না, ঠিক আছে। আমরা ফাইনালি এসে পৌঁছতে পেরেছি, বেশ সুন্দরী বৌদি, দারুণ লাগছে আজকে। ছোট্ট সুদীপা আমার ছোট্ট মিষ্টি একটা বোন, ভিক্টর দা এভারগ্রিন, আর দীপাঞ্জনকে তো তোমরা চেনে, শুধু এভারগ্রিন না, ভিক্টর দা হচ্ছে আমাদের সমস্ত কিছুর যোগসূত্র, আর দি মোস্ট অ্যাক্টিভ মেম্বার অফ দা গ্রুপ। আমরা ফার্স্টে তো লাসি, যেটা কমপ্লিমেন্টারি ছিলই বাফেতে,
তার সাথে রাধা বল্লবী নিয়েছি, ছোলার ডাল, আলুর দম, এটা হচ্ছে ছানার কালিয়া, বাকিটা এখনো নিইনি। তুই কি কি নিয়েছিস? ফিশ ফ্রাইও নিয়েছিস? ও ফিশ ফ্রাইও নিয়েছে, ও তো মাছ মাংস ছাড়া চলতে পারে না। ফিশ ডায়মন্ড ফ্রাই, এটা হচ্ছে চিতল মাছের মুইঠা, এটা হচ্ছে চিংড়ি মাছ, সঙ্গে পোলাও আর রাইস। আজকে আমরা মাছের ওপরেই থাকছি বেশিরভাগ। খুব ভালো, অনেকগুলো ফ্লোর নিয়ে কি আনলে বৌদি? খাওয়ার থেকে বেশি আড্ডাটাই আসল। সকলে মিলে বুঝছি যে আমরা আড্ডা মারছি আর তার সঙ্গে যে আমাদের মুখ চলছে, এটাই একটা যুগল বন্ধু। কটা বাজে বলো তো? এখন 4টে বাজতে আর ঠিক 6 মিনিট বাকি, মানে ভোর 4টে হতে আর ঠিক 6 মিনিট বাকি। আমরা খাওয়া দাওয়া সেরে আড্ডা মারছিলাম সবাই মিলে, অনেক প্ল্যান হলো, ঠাকুর দেখতে যাওয়া হবে, এই প্যান্ডালে বসাবো, ওই প্যান্ডালে বসাবো, ফাইনালি কিছুই হলো না, সবাই এক জায়গায় বসে আড্ডা মারা হলো, আরও কিছু বন্ধুরা জয়েন করলো, আর করে এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা আজকে দুজন মিলে ভেবেছিলাম যে একটু 3:30-3:30 নাগাদ বেরোবো, মানে বাড়ি গিয়ে 1 ঘন্টা শুয়ে নেবো, নিয়ে 3:30-3:30 নাগাদ বেরিয়ে আমরা যাবো ওই টালা প্রত্যয় কাশি বসলেন আর কি একটা দেখতে, চোর বাগান সার্বজনীন, এটা দেখতে। সে তো আর হলো না, দীপাঞ্জন বলে ঠিক আছে চল সবার সাথে যখন আড্ডা হচ্ছে, আর ঠাকুর দেখেছি এবার এমন না দেখিনি, এই পুজো শেষ রাত, কাল তো ব্যাস, মানে আর 6 মিনিট বাদেই ভোর হয়ে যাবে, আর ব্যাস তারপরে এই দশমী, আবার 1 বছরের অপেক্ষা। তাই জন্য আমরা বললাম ঠিক আছে এখন সবার সাথে দেখা হয়েছে আড্ডাই মারি, এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আশা করি তোমরাও পুজো খুব ভালো কাটিয়েছো, আর এখনও মায়ের ভাসান হয়নি তাই দশমী বেশ করলাম না, সেটা নেক্সট ব্লগেই করবো। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই।